আসসালামু আলাইকুম। ইনস্টা নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার। ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনার কবলে পড়েছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। বুধবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানিয়েছেন। আর্মি এভিয়েশনের বেল 206 হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে পড়ে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। হেলিকপ্টারের পাইলট দুই সেনা কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন ISPR। ISPR-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসাবে ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারের উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টার যোগে ঢাকা CMHA স্থানান্তর করা হয়। স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে জানিয়ে ISPR জানিয়েছেন। এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।